নমস্কার আজকে আমি মানসিক স্বাস্থ্য সম্পর্কে যে বিভিন্ন ভ্রান্ত ধারণা বা বিভিন্ন যে মেথগুলো আমাদের মনের মধ্যে বাসা বেঁধে আছে সেইগুলো থেকে আমাদেরকে আস্তে আস্তে কাটিয়ে উঠতে হবে কারণ সেগুলো সবই এক একটা ভুল ধারণা আর যেগুলোর বশবর্তী হয়ে কিন্তু আমরা বিভিন্ন ভুল পদক্ষেপ নিয়ে ফেলি তো এর আগের ভিডিওটা আমার এই ভ্রান্ত ধারণা সম্পর্কে প্রথম পর্ব ছিল এটা তার দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব বলতে পারেন তো এখানে আমি আরও কিছু বিষয় যে ভ্রান্ত ধারণা বা যে বিভিন্ন মিথগুলো আমাদের মধ্যে রয়েছে যেগুলো আমাদের কিন্তু অতি অবশ্যই যেগুলোর থেকে আমাদের বেরিয়ে আসা প্রয়োজন সেই সেইরকমই হচ্ছে কিছু বিষয় নিয়ে আলোচনা প্রথমেই বলি সরাসরি আলোচনার মধ্যে এবারে আসি প্রথমে যেটা আসে একটা প্রশ্ন আসে যে যদি কোনো ব্যক্তি মানসিকভাবে অসুস্থ হন ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রে এটা অনেক সময় শোনা যায় যে ওর বিয়ে দিয়ে দাও তাহলেই ওর সব কিছু ঠিক হয়ে যাবে এটা কিন্তু একেবারেই একটা ভুল ধারণা বিয়ে দিয়ে দিলে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়ে যাবে বা তার যদি কোনো সে ব্যক্তি যদি কোনো মানসিক ব্যাধিতে আক্রান্ত থাকে বিয়ে দিয়ে সেখান থেকে মুক্তি পাওয়া কিন্তু কখনোই সম্ভব নয় কারণ কি মানসিক যে ব্যাধি বলছি বা মেন্টাল ইলনেস যেটার কথা বলছি সেটা বেসিক্যালি হচ্ছে কি না কেমিক্যাল ইমব্যালেন্সের জন্য হয় অর্থাৎ হচ্ছে কি যে আমাদের মস্তিষ্কের মধ্যে যে নিউরো ট্রান্সমিটার্সগুলো আছে সেইগুলোর যখন ইমব্যালেন্স হয় তখন কিন্তু বিভিন্ন ধরনের অসুবিধা ব্যক্তির মধ্যে দেখতে পারি সেটা তার বিহেভিয়ারিয়াল কিছু ডিস্টরশন লক্ষ্য করা যায় বা তার হচ্ছে মানে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো তার মধ্যে দেখা যায় সেটা কিভাবে একটা বিয়ে দিলে পরে সবকিছু ঠিক হয়ে যাবে সেটা কিন্তু কখনোই নয় সেই ব্যক্তিকে কিন্তু অতি অবশ্যই চিকিৎসার মধ্যে আনতে হবে অর্থাৎ হচ্ছে যদি প্রয়োজন হয় ওষুধের না হলে যদি থেরাপি বা কাউন্সেলিং যেভাবেই হোক তাকে আগে একটা সুস্থ জীবন দিতে হবে তারপরে সে যখন একটা সম্পর্কে যাবার মতন মানসিকভাবে তৈরি থাকবে তখনই কিন্তু তাকে সে সম্পর্কের মধ্যে যেতে পারবে তার আগে কখনোই নয় বিয়ে দিলে ঠিক হয়ে যাবে এটা কিন্তু একেবারেই ভুল ধারণা আর অবশ্যই হচ্ছে যেন মানে যাকে বিয়ে করতে চলেছে তার কিন্তু অবশ্যই তাকে জানিয়েই তাকে মানে সম্পর্কটা তৈরি করা প্রয়োজন ওকে নেক্সট যেটা বলবো সেটা হলো যে রোগীকেই হসপিটালে রাখতে হয় মেন্টাল হসপিটালে পাঠাতে হবে এই এইরকম একটা ভ্রান্ত ধারণা বা মেথ মানুষের মনের মধ্যে কিন্তু আছে এটাও কিন্তু একেবারেই একটা ভুল ধারণা কারণ আমাদের যদি ধরুন শারীরিকভাবে যখন আমাদের বিভিন্ন অশক্ত হয় তো তখন কি আমরা সবসময় হসপিটালাইজ হতে হয় কখনোই নয় উইথ ফ্যামিলি সাপোর্ট উইথ প্রপার মেডিকেশন অ্যান্ড এভরিথিং আমরা কিন্তু সুস্থ হয়ে যাই মানুষের ব্যাধিগুলো আছে সেই ক্ষেত্রেও কিন্তু যদি প্রপারলি তার উইথ থেরাপি উইথ কাউন্সেলিং অ্যান্ড উইথ মেডিকেশন কিন্তু সে মানে বাড়িতে থেকেই খুব সুস্থ একটা জীবন সে পেতে পারে কিছু কিছু ক্ষেত্রে হয়তো যখন সেটা খুব যদি বেড়ে যায় সেক্ষেত্রে তাকে হসপিটালাইজ করতে হয় সেটা যেরকম হচ্ছে শারীরিক ক্ষেত্রে হয় সেরকমই মানসিক ক্ষেত্রেও হয় কিন্তু তার মানে এটা নয় যে কারো যদি কোনো রকম মানসিক সমস্যা হবে বা হলো বা কোনো মেন্টাল ইলনেসও হলো তাকে যে হসপিটালেই রেখে তার ট্রিটমেন্ট করতে হবে এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা ভ্রান্ত ধারণা বা ওষুধপত্র বা যে থেরাপি আছে বা কাউন্সেলিং এগুলোর কিছু দরকার নেই শুধুমাত্র ভালোবাসা দিলে পরেই যার মানসিক ব্যাধি আছে সে সেখান থেকে মুক্তি পাবে এটাও কিন্তু সম্পূর্ণভাবে ভুল ধারণা কখনোই সেটা সম্ভব নয় আপনার মধ্যে যদি যেটা আগেই বললাম যে এটা কিসের জন্য হয় যে আমাদের যে বিভিন্ন নিউরো ট্রান্সমিটার্সগুলো আছে বা বিভিন্ন কেমিক্যালের ইমব্যালেন্সের জন্য হয় তো সেটা আমি ভালোবাসা দিয়ে শুধু কি করে সে সেখান থেকে মুক্তি পেতে পারি অবভিয়াসলি কিন্তু সেখানটায় মেডিকেশন যদি প্রয়োজন হয় সেখানে মেডিকেশন যদি থেরাপি তাহলে থেরাপি যদি মনে হয় যে দুটোরই প্রয়োজন তাহলে মেডিস মেডিকেশান অ্যান্ড থেরাপি বোথ কাউন্সেলিং সবগুলো দিয়ে কিন্তু তাকে একটা সুস্থ জীবন দি দেওয়া সম্ভব মা হ্যাঁ অবভিয়াসলি ভালোবাসার তো প্রয়োজন ভালোবাসার প্রয়োজন নেই এরকম কোথায় রয়েছে কিন্তু এই ভালোবাসার একটা সাপোর্ট হিসাবে কাজ করবে ফ্যামিলির সাপোর্টটা ভীষণ ভাইটাল যেখানে আমরা ধরুন মানে মা বাবাকে সাইকো এডুকেশন দিয়ে থাকি যে কিভাবে এই ব্যক্তিদের সাথে আপনারা কথা চলবেন কারণ একটা মানসিকভাবে যদি অসুস্থ মানুষ থাকেন তাহলে তার সাথে কোপ করাটা বা সেই স্কেলগুলোকে সে শিক্ষাটাও কিন্তু ভীষণভাবে প্রয়োজন তো সেখানটায় অবভিয়াসলি লাভ অ্যাফেকশন এমপ্যাথি এগুলো যদি না থাকে সহজ কাজটা কখনোই নয় তো সেটার অবভিয়াসলি প্রয়োজন আছে কিন্তু তার সাথে যেটা ভীষণভাবে প্রয়োজন সেটা হলো প্রপার মেডিকেশন থেরাপি কাউন্সেলিং এগুলো প্রত্যেকটারই আর একটা মিথ বলতে পারি সেটা হলো যে মানে মেন্টাল হেলথ প্রফেশনালসদের কাছে ধরুন আমাদের মতো মানুষ বা স্যাক্রেটিসদের কাছে তারাই যায় যাদের কি না কোনো গুরুতর মানসিক ব্যাধি আছে একমাত্র তারাই যায় এটাও কিন্তু সম্পূর্ণভাবে একটা ভুল ধারণা কারণ হলো কি যে মানসিক ব্যাধির জন্য যেরকম যেতেই হবে সেরকম আমাদের প্রত্যেকেরই আমার আপনার আমাদের প্রত্যেকেরই প্রত্যেক দিনকার জীবনের চলতে চলতেও অনেক সময় আমরা খুব ভীষণ স্ট্রেস হয়ে পড়ি আমাদের লাইফটাকে খুব স্মুথলি আমরা চালাতে পারছি না নিজের সাথে অনেকক্ষণ ধরে বা চেষ্টা করেও অনেক চেষ্টা করেও সেখান থেকে বেরিয়ে আসতে পারছি না হয়তো কোনো রেপিটেটিভ থট আমাকে বা খুব একটা পেনফুল লাইফ দিচ্ছে বা হচ্ছে খুব ছোট ছোটো কারণ আমি স্ট্রেস আপ হয়ে পড়ছে স্ট্রেসড আপ হয়ে পড়ছি এই রকম ধরনের যেরকম দেখা যায় না যে ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে ভীষণ স্ট্রেস পরীক্ষার আগে ভীষণভাবে স্ট্রেস হয়ে আপ হয়ে পড়ছে সে কোনো কিছুতে কনসেনট্রেট করতে পারছে না বা হচ্ছে দেখা যায় যে বিয়ের পরে রিলেশনশিপের মধ্যে একটা প্রবলেম এসে যাচ্ছে তার মানে কি এরা সবাই মানসিক ব্যাধিতে জর্জরিত মানুষ কখনো নয় তাহলে আমাদের কাছে কিন্তু যে কেউ যার যে কোনো ধরনের মানসিক সমস্যা হলে পরেই সেখানে আসতে পারে তার মানে তাকে কোনো মানসিক ব্যাধি আক্রান্ত করেছে এটা ভাববার কিন্তু কোনো মানে নেই আর একটা যেটা ধারণা আছে সেটা হচ্ছে কি যে মেন্টাল হেলথ মেন্টালি যারা আর কি খুব উইক পিপল তাদেরই হচ্ছে মেন্টাল হেলথ ইস্যুস আসে এটাও কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা অর্থাৎ হচ্ছে কি যে শারীরিকভাবে যদি মানে কি পৃথিবীতে কোনো মানুষ আছে যার শারীরিকভাবে দিনও কোনো রকমের কোনো অসুস্থতা হয়নি সে যতই বলশালী লোকই বলুন শক্তিশালী লোকই বলুন তার কি কখনো কোনো দিনই কিছু হয়নি এরকম কটা মানুষ পাওয়া যায় তাহলে যদি শারীরিকভাবে সে যত সবলই হোক তারও যদি কোনো না কোনো সময় কোনো একটা রোগে সে যদি আক্রান্ত হতে পারে তাহলে একজন দুর্বলই হোক বা সবল মানুষই হোক তার মনের ক্ষেত্রে মানসিক ভাবে সে দুর্বল বলেই তার হবে বা খুব সবল চিত্তের মানুষ হলে তার কখনো হবে না রকমের মানসিক মানে স্বাস্থ্য কখনো বিঘ্নিত হতে পারে না এটা কিন্তু একেবারেই একটা ভুল ধারণা আর বিষয় বলবো সেটা হচ্ছে কি যে ব্যক্তির মধ্যে ব্যক্তি কোনো ব্যক্তি যদি মানসিকভাবে তার স্বাস্থ্য বিঘ্নিত হয় তাহলে সে তাকে নিজেকে সেলফ কন্ট্রোল করে আর ডিসিপ্লিন খুব লাইফ লিড করে সে সেখান থেকে বেরিয়ে আসতে পারে এরকমও কিন্তু একটা ভ্রান্ত ধারণা আছে অর্থাৎ আমি যেটা বোঝা বোঝাতে চাইছি সেটা হলো এরকম যে আমার মধ্যে যদি নিজের প্রতি একটা সেলফ কন কন্ট্রোল খুব থাকে বা আমার উইল পে পাওয়ারটাকে যদি আমি বাড়িয়ে নিতে পারি বা আমার যদি আমি যদি খুব ডিসিপ্লিন লাইফ লিড করি তাহলে আমাকে কোনোভাবেই মানসিক স্বাস্থ্য আমার বিঘ্নিত হতে পারে না এটাও কিন্তু সম্পূর্ণভাবে একটা ভ্রান্ত ধারণা মাত্র কারণ শরীর থাকলে যেরকম শরীরের মধ্যে কোনো অস্থিরতা আসতে পারে ঠিক মন থাকলে মনের মধ্যেও কোনো না কোনো অস্থিরতা আসতে পারে তার মানে যে আমি খুব একটা আমার উইল পাওয়ার দিয়ে আমার মনের সমস্ত কিছুকে আমি চাপিয়ে দিলাম আর মানে বন্ধ করে দিলাম বা আমি খুব ডিসিপ্লিন লাইফ লিড করে নিয়ে আমার মনের যে চাহিদাগুলোকে সেগুলোকে সাপ্রেস করে দিলাম আর তাতে আমি মানসিকভাবে খুব সুস্থ থাকবো এটা কিন্তু কখনোই সম্ভবপর নয় তার জন্য কিন্তু প্রথমে তাকে হচ্ছে উইথ প্রপার ট্রিটমেন্টের মানে ট্রিটমেন্টের মধ্যে আসতে হবে যদি খুব মাইল্ড হয় কোনো একটা সমস্যা তাকে খুব অসুবিধায় ফেলছে তাহলে জেনারেল কাউন্সেলিংয়ের মধ্যে দিয়ে হয়তো তিনি ভালো হয়ে যেতে পারেন যদি সেটা না হয় থেরাপির দরকার হতে পারে যদি বেশি সিভিয়ার হয় সেক্ষেত্রে মেডিকেশনের দরকার হতে পারে তাহলেই কিন্তু সেই মানুষটি একটি সুস্থ জীবন পেতে পারে শুধুমাত্র আমার উইল পাওয়ার বাড়িয়ে নিয়ে বা আমি আমার খুব ডিসিপ্লিন লাইফ লিড করে নিয়ে আমি হচ্ছে যে কোনো মানসিক স্বাস্থ্য যে কোনো মানসিক সমস্যা থেকে নিজেকে মানে বা বাঁচিয়ে নেব এটা কিন্তু একেবারেই একটা ভ্রান্ত ধারণা মাত্র একটা প্রশ্ন আসে যে যদি মেডিকেশনের মধ্যেই যাব তাহলে আবার থেরাপির কি প্রয়োজন এই প্রশ্নটার ভীষণভাবে আমরা সম্মুখীন হই তাহলে থেরাপি কী কাজ করবে ম্যাম যদি আমি মেডিসিনই নিই বিষয়টা হলো এরকম যে মেডিকেশন মেডিকেশনের মতো করে কাজ করে থেরাপি থেরাপির মতো কাজ করবে আবার কখনও দরকার হবে মেডিকেশন থেরাপি কাউন্সেলিং সব কিছুরই একসাথে দরকার হতে পারে বিষয়টা হল যেরকম ধরুন এক একটা মানুষের ক্ষেত্রে হয় কি যে তার হয়তো মেডিকেশনের দরকারই পড়ে না শুধু কাউন্সেলিংয়ের মধ্যে দিয়েই মানুষটি একদম ভালো হয়ে যায় সুস্থ জীবন সে পেয়ে যায় আবার অনেক সময় দেখা যায় যে শুধু কাউন্সেলিংয়ে হচ্ছে না তার কিন্তু শেখার বা শুধু থেরাপি দিয়েও হচ্ছে না সেখানটায় হয়তো মেডিকেশনটা প্রয়োজন হবেই হ্যাঁ যদি কারোর ধরুন মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার আছে হ্যাঁ তো মেজর ডিপ্রেশনের ক্ষেত্রে তার ওই যে মানে কেমিক্যাল ইমব্যালেন্স যেটা বলছি তার যে যে মানে নিউরো ট্রান্সমিটার্সগুলো রয়েছে সেটার ফ্লোটার ক্ষেত্রে একটা ইম্ব্যালেন্স তৈরি হয়েছে তাই তো সেই ক্ষেত্রে কি হয় তাকে কিন্তু অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ তাকে খাওয়াতেই হয় খাইয়ে নিয়ে তারপরে কিন্তু উইথ থেরাপি মানে কমনেটিভ বিহেভিয়ারিয়াল থেরাপি যে বিভিন্ন থেরাপি আছে কাউন্সেলিংয়ের মধ্যে দিয়ে কিন্তু খুব সুন্দর সে একটা হ্যাপি লাইফ কিন্তু সে পেতে পারে অর্থাৎ শুধু মেডিকেশানেই যে সব কাজ হয়ে যাবে সেটাও যেরকম নয় শুধু থেরাপি দিয়েও যে সব কাজ হয়ে যাবে সেটাও নয় আবার শুধু কাউন্সেলিংয়ে দিয়েই যে হয়ে যাবে সেটাও নয় আবার এমনও হতে পারে যে শুধু এই মেডিকেশন দিয়ে হয়তো ঠিক হয়ে গেল বা শুধু কাউন্সেলিংয়ের মধ্যেই ঠিক হয়ে গেল আবার দেখা যাচ্ছে যে তিনটিরই প্রয়োজন হচ্ছে তো সম্পূর্ণভাবে সেটা ডিপেন্ড করে সেই মেন্টাল ইলনেসটার ওপরে বা সেটার মানে কি বলবো কত। পরিমাণে আছে মাইল্ড মডারেট না সিভিয়ার কোন জায়গাটায় ব্যক্তি রয়েছে সেটার ওপরেও কিন্তু অনেকাংশে নির্ভর করে যে শুধু থেরাপি দিয়ে কি কাজ হয়ে যাবে বা শুধু মেডিকেশানে কি কাজ হয়ে যাবে না কখনোই নয় যেরকম দেখুন যেরকম ওসিডির ক্ষেত্রে মেডিকেশানটার প্রয়োজন আছেই মেডিকেশান দিয়ে যদি খুব হাই মানে ও ওসিডির পরিমাণ খুব বেড়ে যায় তাহলে মেডিকেশান দিয়ে তাকে একটা জায়গায় ফার্স্টে আনতে হয় তারপরে কিন্তু খুব ভালো যেটা কাজ হয় সেটা হচ্ছে কম্পিটিভ বিহেভিয়ার থেরাপি বা এক্সপোজার রেসপন্স যে থেরাপি আছে এই সব থেরাপির মধ্যে দিয়ে কিন্তু তার তাকে কিন্তু খুব সুন্দর সুস্থ একটা জীবন দেওয়া যায় যেটা তার মানে কি এখানে কম্বিনেশনটার প্রয়োজন আছে আবার ধরুন খুব মানে একটি ছাত্র বা একটা একটা স্টুডেন্টের ভীষণভাবে স্ট্রেস হচ্ছে সে কিছুতেই তার পড়াশোনায় ফোকাস করতে পারছে না হতে পারে শুধু কাউন্সেলিংয়ের কয়েকটা সেশন নিলেই সে কিন্তু আবার সে তার ট্র্যাকে ফিরে আসতে পারে হ্যাঁ আবার এমন কিছু বিষয় আছে যে সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে মেডিকেশন ইজ মাস্ট এখানে ওষুধ খেতেই হবে ব্যক্তিকে তাহলে যেরকম মেডিকেশনের গুরুত্ব যতটা থেরাপিরও গুরুত্ব ততটা কাউন্সেলিংয়েরও কিন্তু গুরুত্ব ততটা আর একটা কথা অনেকেই বলে যে আমার যদি কোনো প্রিয় প্রিয়জনে বা কারোর কিছু হয় মানে মানসিকভাবে সে যদি তার স্বাস্থ্য বিঘ্নিত হয় বা কোনো মেন্টাল ইলনেসও হয় সেক্ষেত্রে আমার আর কি করার আছে মানে আমার আর তো কোথাও পার্টিসিপেট করার জায়গা নেই তো এটাও কিন্তু একটা ভ্রান্ত ধারণা একেবারেই একটা ভুল ধারণা কারণ আমরা বা সাইক্রাটিস্টরা ওষুধ দিলাম থেরাপি দিলাম একটা কাউন্সেলিং করলাম সব কিছু হল কিন্তু সেটার পরে সে তো যেখানটায় থাকবে সেই যে পরিবেশটা যে অ্যাটমসফিয়ারের মধ্যে তাকে কোপ করে থাকতে হবে সেই যে তার আত্মীয় স্বজন পরিবার পরিজন বন্ধু তাদের যদি পজিটিভ সাপোর্টটা না পাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো কাজ হয় না তাই আমরা সবসময় বলি যে মানে আমরা যেটা দিয়ে থাকি সাইকো এডুকেশন সেটা কিন্তু ফ্যামিলি মেম্বার্সদেরকে তার বন্ধু স্যারকে মানে এদেরকে যারা তার পাশাপাশি থাকবে সেই মানুষগুলো এই মানুষের সাথে কিভাবে কোপ করবে তার কোথায় সমস্যাটা হচ্ছে মানে যা যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে সেই ব্যক্তিকে বুঝবার জন্য কিন্তু সেই সেই এডুকেশনটা কিন্তু আমরা দিয়ে থাকি যাতে তারা সহজে তাকে তার প্রতি যে একটা ফিলিং যাতে গ্রো করে তার প্রতি যে ভালোবাসার প্রয়োজন আছে ভালোবাসা কেয়ার যত্ন ভীষণভাবে প্রয়োজন হয় সেইগুলো যাতে তারা দিতে পারে আছে একটা মিথ আছে এরকম যে সাইকোলজিস্ট ক্যান রিড মাইন্ডস অ্যান্ড কন্ট্রোল পিপল এটাও কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা মাত্র কারণ আমরা কিন্তু কখনোই কারোর মাইন্ড রিড করতে পারি না কারণ উই আর নট ম্যাজিশিয়ানস আমাদের সেরকম কোনো ম্যাজিক্যাল পাওয়ার কিচ্ছু নেই আমরা যেটা করি যেটা সেটা হচ্ছে এক নাম্বার ওয়ান হচ্ছে তার বিহেভিয়ার অবজারভেশন একটা মানুষ কীরকম বিহেভ করছে সেইটা খুব ভালোভাবে অবজার্ভ কর করি আর মানুষ মানে এক তো পড়াশোনা থাকে সেখানে সায়েন্স সিমটমস দেখে দেখে যেরকম চিনি সেই রকম হচ্ছে যত দেখতে 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 কি হয় না আমাদের মধ্যে একটা ক্লিনিক্যাল আই তৈরি হয় সেটা আছে নেক্সট হচ্ছে যেটা সেটা হচ্ছে যে একটা সায়েন্টিফিক কিছু টেকনিক আছে সেগুলো ইউজ করা হয় সেগুলো ইউজ করে কিন্তু আমরা আমাদের কাজটা এগিয়ে নিয়ে যাই কখনোই কিন্তু কোনো মনোবিদ মাইন্ড রিড করতে শেখেনি জানে না বা আপনাকে কন্ট্রোলও করতে পারে না এগুলো এটাও কিন্তু সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা আজকে তাই এখানেই শেষ করব বেশ অনেকগুলো যেগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ মান ভ্রান্ত ধারণা আমাদের সমাজের মধ্যে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে সেইগুলো সম্পর্কে আজকে আলোচনা করলাম আবার অন্য কোনো একটা ভালো বিষয় নিয়ে অবশ্যই আসবো আজকের মতন এখানেই শেষ করলাম নমস্কার